তো প্রথমে আমরা সার্কিটটা আসলে দেখি খাতায় কিভাবে যুক্ত করা আছে। তো এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজের পজিটিভ এবং এটার নেগেটিভ। তো দেখা যাচ্ছে যে এখানে ডিসি ভোল্টেজের পজিটিভের সাথে আমাদের যে মেন কারেন্টটা বের করব, টোটাল কারেন্ট আই, সেটার যে অ্যামিটার ইউজ করছি সেটার পজিটিভের সাথে যুক্ত। তো ডিসি ভোল্টেজের পজিটিভের সাথে অ্যামিটারের পজিটিভ প্রান্ত যুক্ত। তারপরে এই মেন অ্যামিটারের প্রথম অ্যামিটারের যে আমাদের নেগেটিভ প্রান্তটা আছে, সেই নেগেটিভ অ্যামিটারের প্রান্তর সাথে আমাদের যে এই যে প্যারালালে যে রেজিস্টরের সাথে যে অ্যামিটারগুলো যুক্ত করছি তাদের পজিটিভ প্রান্তগুলো যুক্ত। ওকে, দেন এই অ্যামিটারের প্যারালালে যেগুলো অ্যামিটার থাকবে তাদের নেগেটিভ প্রান্তগুলো আমাদের রেজিস্টরের এই প্রথম অর্থাৎ পজিটিভের সাথে যুক্ত থাকবে। ওকে, তো প্রথম পজিটিভের সাথে যুক্ত করব। দেন আমাদের রেজিস্টরের যে সাইডগুলো থাকবে অর্থাৎ সেগুলো অপর সেকেন্ড যে সাইডটা থাকবে, দ্বিতীয় যে মাথাটা থাকবে, সেগুলো ভোল্টেজে আমাদের ডিসি ভোল্টেজের মাইনাসের সাথে যুক্ত থাকবে। তো সেম সার্কিটটা আমরা এখানে ড্র করা আসছে। তো আমরা সেম সার্কিটটা এখানে বুঝে নিব কীভাবে কাজ করে। তো এটা ছিল আমাদের ডিসি ভোল্টেজ সোর্স। সেখানে দেখা যাচ্ছে ডিসি ভোল্টেজ সোর্সের যে মাইনাসটা আছে, আমাদের ডিসি ভোল্টেজ সোর্সের এই যে মাইনাস প্রান্তটা এখানে দেখা যাচ্ছে, মাইনাস প্রান্তটা, এই মাইনাস প্রান্তটা এখানে আসলো। ওকে, ডিসি ভোল্টেজের মাইনাস প্রান্তগুলো দেখা যাচ্ছে এখানে একটা সবগুলো রেজিস্টরের দ্বিতীয় মাথার সাথে যুক্ত আছে। তার মানে এটা 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 সেম কানেক্টেড, এগুলো সেম পয়েন্ট, এই যে এগুলো সেম পয়েন্ট। তার মানে এই যে R1 R2 R3, ওকে, R1 R2 R3, এই R1 R2 R3 সাথে সবগুলো মাইনাস প্রান্তের সাথে যুক্ত করে দিলাম, অর্থাৎ দ্বিতীয় মাথার সাথে, এটা দ্বিতীয় মাথার সাথে সবগুলো ডিসি ভোল্টেজের মাইনাস প্রান্ত যুক্ত করলাম। ওকে, দেন দেখা যাচ্ছে যে অ্যামিটারের এই যে তিনটা অ্যামিটার এখানে যুক্ত করা আছে, তিনটা অ্যামিটারের পজিটিভ পজিটিভ পজিটিভ, তিনটা অ্যামিটারের পজিটিভ পজিটিভ পজিটিভ, এই তিনটা অ্যামিটারের পজিটিভগুলো একটা মাথায় যুক্ত আছে। এখানে একটা পজিটিভ, তারপরে দেন এটা একটা পজিটিভ, দেন এটা একটা পজিটিভ। তিনটা অ্যামিটারের পজিটিভগুলো এখানে কানেক্ট একটা জায়গায় কানেক্ট করা আছে। দেন এই পজিটিভের যে প্রান্তটা থাকবে সেগুলো থাকবে আমাদের মেন অ্যামিটার যেখানে টোটাল কানেক্টটা নির্ণয় করবে তার নেগেটিভের সাথে যুক্ত আছে। এই যে তিনটা পজিটিভ, দেন এটা আসলে হচ্ছে আমাদের মেন যে কারেন্টটা নির্ণয় করবো তার নেগেটিভের প্রান্তের সাথে যুক্ত আছে। তো এটুকু আমাদের ক্লিয়ার। আর এই অ্যামিটারের যে পজিটিভটা থাকবে, এই অ্যামিটারের যে পজিটিভটা থাকবে সেটা দেবে আমাদের সাপ্লাই, যে আমাদের ডিসি, আমাদের যে মেন ডিসি সাপ্লাই দিয়েছিলাম তার পজিটিভের সাথে। তো দেখা যাক যে এই যে পজিটিভ অ্যামিটারের এই যে পজিটিভ প্রান্তটা, এই যে পজিটিভ প্রান্তটা সেটা যাবে হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজের পজিটিভের সাথে। ওকে, তো আমাদের সার্কিট বোঝা কমপ্লিট। তখন আমরা কিভাবে মানগুলো নির্ণয় করব কেসিএলের সেটা এখন দেখব। তো আমরা প্রথমে সোর্সটা অন করলাম। আমাদের মেন থিওরিটা হচ্ছে আমাদের এই টোটাল যে কারেন্টটা পাবো আইটা, সেটা কি হবে এই তিনটা ব্রাঞ্চের মধ্যে ভাগ হয়ে যাবে। এটা I1 পাবো, এটা I2 পাবো এবং এটা পাবো হচ্ছে I3। অর্থাৎ কেসিএল বলতেছে যে আমরা যে পরিমাণ কারেন্ট এখান থেকে সাপ্লাই করব আইটা, সেটা তিনটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, অর্থাৎ I1 I2 I3, তিনটার যোগফলটা টোটাল কারেন্ট আই এর সমান হবে। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে এটা প্রুফ করা যায়। তো প্রথমে আমরা সাপ্লাইটা অন করব। অন করে দেখা যাচ্ছে প্রতিটার বিক্ষেপ দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে টোটাল কারেন্টটা বের করব। টোটাল কারেন্টটা এখানে আমাদের অ্যামিটারে দেখা যাচ্ছে এখানে 500 স্কেল আছে। তো 500 স্কেলে থাকলে এখান থেকে এই পর্যন্ত 100-র অর্ধেক হচ্ছে আমাদের 50। তো 0 থেকে কাটাটা আছে 50-এর ঘরে, অর্থাৎ এখানে আমাদের স্কেল দিচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা টোটাল কারেন্ট পেলাম হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট পেলাম আমরা হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। দেন আমাদের ইন্ডিভিজুয়ালি I1 I2 এবং I3টা বের করবো। ওকে, তো প্রথমে আমরা I1 এ আসি। এটা হচ্ছে আমাদের I1 এর অ্যামিটার। ওকে, এটা ছিল আমাদের I1 এর অ্যামিটার, এটা হচ্ছে I2 এবং দেন এটা হচ্ছে আমাদের I3। তো প্রথমে আমরা I1টা কত হয় সেটা বের করব। তো I1টা আমরা রেজিস্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে I1টা যে কানেক্টেড করা আছে এখানে আমাদের বিক্ষেপ কাছে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি, সোজা করে ধর, এখানে আমরা পাচ্ছি হলো I1টা 14, মানে 14-র মতন আমরা পাচ্ছি। তো এর আমরা লিখবো হচ্ছে এখানে 14 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এখানে টোটাল স্কেল হচ্ছে এটা আমরা নিয়েছি হচ্ছে 0.6-এ। এখানে 0.6 এবং 3 অ্যাম্পিয়ার স্কেলটা এখানে শো করা আছে। তো আমরা 0.6-এ নিয়েছি, অর্থাৎ নিচের স্কেলটা কাউন্ট করব। তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে প্রতি ঘরের মান আমরা পাবো হচ্ছে 20 করে। ওকে, তো 20 করে হলে প্রতি ঘরের মান 20 করে হলে যে কাটাটা শো করতেছে আমরা মান পাবো হচ্ছে 14 মিলি অ্যাম্পিয়ার। দেন আমরা I2টা বের করবো, অর্থাৎ দ্বিতীয় রেজিস্টর, এটা হচ্ছে R1 R2 এবং R3। তো I2টা কত হবে সেটা আমরা এখন এই স্কেলের মাধ্যমে, যে অ্যামিটারের মাধ্যমে বের করতে পারবো। তো I2টা আমাদের শো করতেছে এখানে আমাদের I2টা আমাদের বেসিক্যালি শো করতেছে হলো 17 মতন ওকে তো i2 টা আমাদের 17 বা 18 দিব i2 দিব হচ্ছে আমরা 17 মিলি অ্যাম্পিয়ার দেন আমরা i3 তে চলে আসি এটা হচ্ছে আমাদের i3 তো i3 তে দেখা যাচ্ছে i3 তে তৃতীয় রেজিস্টরের ক্ষেত্রে এই যে এই রেজিস্টরের মানটা আমরা নির্ণয় করব আমরা এই দুটো কমপ্লিট করছি এটা এবং কমপ্লিট এখন আমরা তৃতীয় রেজিস্টরের মানটা নির্ণয় করব তো তৃতীয় রেজিস্টরের মান দেখা যাচ্ছে এখানে আমাদের শো করতেছে হলো 15 18 দিতে পারবো আমরা এখানেও 18 দিয়ে দেব 18 দিয়ে দেব 18 মিলি অ্যাম্পিয়ার তো আমরা টোটাল i1 i2 এবং i3 টা যোগ করব দেখো কত আসে 14 যোগ 17 যোগ 18 আমাদের 49 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি তো দেখা যাচ্ছে আমাদের টোটাল কারেন্ট আমরা 50 দিয়েছিলাম সেখান থেকে কারেন্ট ব্রাঞ্চে ভাগ হয়ে গেল এখানে টোটাল কারেন্ট আমরা এখানে 50 সাপ্লাই দিয়েছিলাম ওকে তো এখানে আমাদের টোটাল কারেন্ট পেয়েছিলাম আমরা হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার দেন এগুলো প্রতিটা ব্রাঞ্চে আমাদের কারেন্ট ভাগ হয়ে গেল ওকে প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট আলাদা আলাদা ভাগ হয়ে একটাতে 14 গেল i1 এ r1 রেজিস্টরের মধ্যে 14 মিলি অ্যাম্পিয়ার পাস হবে i2 এর মধ্যে 17 মিলি অ্যাম্পিয়ার এবং i3 এর মধ্যে 18 মিলি অ্যাম্পিয়ার পাস হওয়ার মাধ্যমে টোটাল 49 ওহম পেলাম অর্থাৎ আমাদের এখানে অ্যাকুরেট মানটা আসলে পাওয়া একটু টাফ কারণ এটা আমরা প্র্যাকটিক্যালি করতেছি থিওরিটিক্যালি আসলে এটা 50 ই আসবে কিন্তু আসলে এখানে ডিজিটাল অ্যানালগ মাল্টিমিটারের মাধ্যমে ইউজ করতেছি এখানে কিছু ত্রুটি থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের 49 মিলি অ্যাম্পিয়ার আমরা পেলাম তো আশা করি সবার বুঝে গেছে তো আমাদের পুরো সেটআপটা এখানে আমরা ডিসি ভোল্ট সাপ্লাই করেছিলাম সেখান থেকে আমাদের এটা হচ্ছে প্রথম টোটাল কারেন্ট বের করছিলাম এই অ্যামিটারের মাধ্যমে এটা দ্বিতীয় অ্যামিটারের মাধ্যমে i1 i2 এবং i3 আর এটা হচ্ছে আমাদের পুরো ব্রেডবোর্ডের সেটআপটা ছিল ওকে তো আশা করি সবাই বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ